हेलो भिউয়ার্স, आशा करी सकले भालो आछेन। तो बंधुरा आमार स्क्रिनेर मध्ये देखते पाच्छेन एकटी एमआई वॉलपेपर। ये वॉलपेपरटी यदि आपनारा फोने सेट करें आपनार बंधुरा आपनार फोनटी देखले 100% अबाक हो जाबे, आपनाके जिज्ञेस करते बाध्य होबे जे ये वॉलपेपरटी किभाबे सेट करेछो। तो ये भिडियोते आमि आपनादेरके देखिए देब किभाबे आपनारा ये वॉलपेपरटी सेट करबेन। तार आगे बोलछि आपनि यदि ये चैनल नतुन दर्शक हये थाकेन अवश्य चैनलटी सबसक्राइब करबेन, पाशेर बेल आइकनटा अन करे दिबेन परवर्ती भिडियो नोटिफिकेशन पाওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। এই ওয়ালপেপারটির লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটি কিভাবে ইনস্টল করবেন আমি ভিডিওর পরে দেখিয়ে দিব। তো আমরা এখন অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর চুজ ভিডিও অপশন টাচ করব। টাচ করার পর এখানে এলাও করব। এলাও করার পর আপনাদের ফোনে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও কিন্তু এখানে দেখাবে। আপনারা যে ওয়ালপেপারটি ডাউনলোড করেছেন ওই ওয়ালপেপারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে গ্যালারি অপশন টাচ করবেন। গ্যালারি অপশন টাচ করার পর সেট ওয়ালপেপার এই অপশন টাচ করবেন। টাচ করার পর আপনারা হোম স্ক্রিনও সেট করতে পারবেন এবং লক স্ক্রিনও সেট করতে পারবেন। তো আমি এখন হোম স্ক্রিনে সেট করব। হোম স্ক্রিনে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফোনের হোম স্ক্রিনের মধ্যে ওয়ালপেপারটি সেট হয়ে গেছে। তো আমার ফোনটি কিন্তু আগে থেকে অনেক সুন্দর লাগতেছে। তো এই ওয়ালপেপারটি যদি আপনারা রাত্রে সেট করেন আপনাদের ফোনটি কিন্তু আগে থেকে অনেক সুন্দর লাগবে। তো এবার আপনাকে দেখিয়ে দিব যে কীভাবে অ্যাপসটি ইনস্টল করবেন। অ্যাপসটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর সার্চ করবেন ভিডিও লাইভ ওয়ালপেপার, ঠিক আছে? ভিডিও লাইভ ওয়ালপেপার এটি সার্চ করার পর অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন। জাস্ট আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন। দেখতে পাচ্ছেন এটি 1 মিলিয়ন ডাউনলোড 4.4K রেটিং রয়েছে। এটি কিন্তু অনেক ভালো অ্যাপস। এটি আপনারা ইনস্টল করে খুব সহজে আপনাদের ফোনে লাইভ ওয়ালপেপারটি সেট করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।